কেয়ারে বাবা সেকোনালি, এ সেকোনালি, তুই বেলায় বিয়ান বেলা বাড়িত ভাতে খাইস নাই, ভাত না খেয়া হাটের মাজত এমন করি ঘুরি বেরবার নাকছিস কেনতা বাবা? বাড়ি যাস নাই কেনে তুই? বিয়ান বেলা ভাত খাইস নাই কেনে? দেখেন আব্বা, বাড়ি ভাত খাইলে আর বসেই থাকলে কি মোর ভবিষ্যৎ গড়বে নাকি? মুই হাটের মাজত আসি, প্র্যাকটিস দিবেন নাকসুম, মোর কঠিন স্বপ্ন আছে, বিশাল বড় স্বপ্ন। এই পাগলা জগলা মানুষক ধরি কেমন করি পান বাহে? হ্যাঁ, এই শালী মন্দির বেড়া বাউরিয়া পাগলা, এ ফির ভবিষ্যতের কথা ভাবে, হ্যাঁ হঠাৎ করি আর মাথাত কি চাপিল? এ চাংরা, এ বাবা, তুই এই বাজারত কি করি সেই কথাখান মোক দেখুন। দেখেন আব্বা, মোর মেলা দিনের স্বপ্ন, মুই বিশাল বড় মাস্থান হইম, হ্যাঁ ওই হাটে হাটে হ্যাঁ চান্দা তুলি বেড়াইম, মোর নাম হইবে কি জানেন আব্বা? সেকোনালী মাস্থান, সবাই মোক এক নামে চেনবে। এই শালী মন্দির বেড়া কয় কি বাহে? হ্যাঁ বাবুরি পাগলা মানুষক ধরি তো আর পারা যায় না। এ শালী মন্দির বেড়া ঠেঙ্গে জুতিয়া দেখছিস, যে যে বালে তো চেহারা, একটা ফুক ফুকাইলে তুই উড়ি যাবো আর তুই, হ্যাঁ গুন্ডে হওয়ার স্বপ্ন দেখিস, মাস্থান দে হবু, শালী মন্দির বেড়া নাড়ি দেখছিস, কথা সতে বাড়ি যা। এ আব্বা, এ তোমরা মোর চেষ্টা বোঝেন, হ্যাঁ তোমরা বাল বোঝেন, বর্তমান ভাল মানুষের পেটত ভাত যায়, হ্যাঁ গুন্ডে হইলে হ্যাঁ মাস্থান হইলে সবাই সম্মান দেবে, টাকায় টাকা খালি কামাই আর কামাই, একটা করি দোকান যাইম আর চান্দা তুলিম, হ্যাঁ মাস্থানিগিরি করি খাইম খালি টাকা আর টাকা, তোমাকে সবাই দেখলে সালাম দেবে, তোমার মুই কত বড় একটা গর্বের কাজ করবেন নাকসুম, আর তোমরা মোক গালি গালাজ করবেন নাকছেন, তোমরা এলে বোঝেন, তোমরাই বাড়ি যাও, মুই এই দুই একটা দোকানও প্র্যাকটিস করি তারপরে বাড়ি যাইম। এই শালী মন্দির বেটা পুরে মেন্টাল হয়ে গেছি ভাই, হ্যাঁ এই তো পুরে পাগলা হয়ে গেছি, এক মনে হয় পাগলা গারদ থুই আইসে নাকি, এত কলিকাতা হারবাল খোয়াং তেমন চেহারা বাড়ে না, আর এই চেহারা ধরিয়ায় মাস্থান হইবে গুন্ডে হইবে, শালী মন্দির বেড়া খালি যা কেনা মানুষের বাড়াম খাবো, হ্যাঁ এই গুন্ডে হয়ে মরে বেলে মান সম্মান বেলে বৃদ্ধি করবে, শালী মন্দির বেড়া কোটে গেল নাড়ি খেন্দে দেখুন, ইয়ার একেবারে গুন্ডে হওয়া হ্যাঁ মাস্থান হওয়া নেশা আর ছড়ে দিয়া দেন ভাল করি, হ্যাঁ দেখুন নাড়ি দিয়ার বেড়াল খান ফেলে দেন। এ আব্বা, তোমরা মোর প্র্যাকটিসের সময় ডিস্টার্ব দেন না তো, তোমরা বাড়ি যাও তো বাড়ি যাও, হ্যাঁ মোর ভবিষ্যৎ মুই করিম, মুই প্ল্যান নিছুং যে মুই গুন্ডে হইম, হ্যাঁ মুই হয়ে সারিম, মুই মাস্থান হইম, মোক সবাই এক নামে চেনবে সেকোনালী মাস্থান, আর তোমাক চেনবে সেকোনালী মাস্থানের বাপ, তোমাক সবাই সালাম দেবে, বোঝেন নাই? তোমরা যাও যাও তো, এটে থাকি মোর কাজও তোমরা ডিস্টার্ব দেন না। এই শালী মন্দির বেড়া মোর মান সম্মানের জোত শোক শেষ করে ফেলাইবে বাহি, এ দেখবে নাকছ মোর মান সম্মান কিচ্ছু তুবেন নাই, এ শালী মন্দির বেড়া কথার সাথে বাড়ি গেছিস, দেখুন রেকর্ডে নাড়িছেন এর ফিচের খেয়ে নাল করি দেন। এ আব্বা, তোমরা মাস্থানের ওপর গুন্ডেমি মারান না কিন্তু, হ্যাঁ তোমরা ভালো আছেন ভালোই থাকো, ফির মেজাজ গরম হইলে না তোমার ভিড়, হ্যাঁ মুই একেবারে ব্যারেল ফেলে দেম, তোমরা যাও তো যাও এটে থাকি, হ্যাঁ মুই মাস্থান হইম, মুই প্রতিজ্ঞা করছুম, মুই এটা বাস্তবায়ন করি ছাড়িম, কায়ো মোক মাস্থান হওয়া থাকি আটকেবার পাবার নাই, মুই হনুম সেকোনালী মাস্থান, হ্যাঁ মোক তোমরা সম্মান দিয়ে কথা কইমেন। ওই জন্যে কইছে 12 হাত বাঙ্গির 13 হাত বেশি, মোরে বিলেই মুখে কয় মেও, এ শালী মন্দির বেটা তোর যে হ্যাঁ শুকটেন না খান চেহারা, তোক তো মানুষ একটা ফুকেন দিলে তুই উড়ি যাবো, আর এই শরীর নিয়ে তুই হ্যাঁ গুন্ডে হবু, হ্যাঁ তুই মাস্তান হবু, হ্যাঁ তোর মুয়েজ বেড়ে ফেলাসুম, দরকার হইলে তোর ঠ্যাং ঠুং ভাঙ্গি দিয়ে তোকে মেডিকেলত ভর্তি করি থইম, হ্যাঁ তেম তোর এই বাউরমি পাগলামি মুই পোষায় দিবেন না, হ্যাঁ আয় আয় খালি বাড়িত তোর খবর আছে আজ।